হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী সন্ধ্যা ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? এখন গুড ইভিনিং। আমরা এখন এসেছি পাটুলি ঝিল পাড়ে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চা আসছে, আমি তোমাদেরকে শেয়ার করব। আজকে দেখো, আমরা বাইরে চলে এসেছি। আজকে ব্লগটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আমাদের সাথে থাকো। তো দেখো, আমরা পাটুলি ঝিল পাড়ে অনেক দিন পরে বাইরে বেরোলাম, জানো তো। কতদিন বাড়িতে বন্দি হয়েছিলাম, আর ভালো লাগছিল না, তাই একটু বাইরে বেরিয়ে এসেছি। আজকে আজকে ঝিল পাড়ে এসেছি আমরা, পাটুলি ঝিল পাড়ে। এখানে নচিকেতা থেকে আমরা একটু চা খাবো, আর কী কী খাবো তোমাদেরকে শেয়ার করব। তো এখান থেকে আর একটা জায়গাতেও যাবো, তোমরা আমাদের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ওখানে যেখানে যাব ওখানেও তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো ও একটু চা আনতে গেছে, উষ্ণীষের পাপা, তো আনুক, তারপরে আসছি আবার। আমরা এখন চা বিস্কুট নিয়ে এসেছি, দেখো দেখো এইরকম বিস্কুট দিয়েছে নচিকেতা থেকে, আর আমরা চা খেয়ে নেব। এই যে ছেলের হাতে একটা চা, তিনজনে তিনটে চা নিয়ে এসেছি, আমরা চা খাবো এবার। পাপা কোথায় গেল? ভিডিও করছি। আমি এখন খাচ্ছি চিকেন চিপসি। এই দেখো কেমন খেতে লাগে, কি বলো? খুব ভালো। কি গরম, কিন্তু ভেরি টেস্টি। বাবা কি গরম! এই দেখো, এখানে স্বামী বিবেকানন্দ আর তার দুটো বসে আছে, আর এখানে ঘোড়া। চলো দেখে নেওয়া যাক। এই দেখো কত দোকান, খাবারের দোকান। আজকে বুধবার, তাই এখানে অনেক লোক ভিড় হয়েছে, কিন্তু আমরা রবিবারে এসেছিলাম বলে অনেক ভিড় হয়েছিল। স্যাটারডে সানডেতে অনেক ভিড় হয়। এই দেখো কত খাবারের দোকান, কত কত খাবারের দোকান, বৈঠকখানা, মোমোম্যান, হারিংঘাটা, জীবের জল, অনেক কিছু আছে, অনেক খাবারের দোকান আছে। আপনারা চাইলে নাচতে পারেন।
দেখো আমরা পাটুলি ঝিলপাত থেকে বেরিয়ে চলে এসেছি, এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো বেশ মানে ফাঁকা ফাঁকাই দোকানগুলো, কিন্তু কিছু দোকান আবার বন্ধ আছে। তবে আজকে বুধবার, কেন জানি না দোকান বন্ধ, কিন্তু রাস্তার সামনের দিকে বেশ জ্যাম আছে, রাস্তার উপরে বেশ জ্যাম। তো বুধবার এখন অফিস টাইমে সবাই বাড়ি ফিরছে, তাই এই জ্যামটা মনে হচ্ছে। তোমরা ব্লগটাকে এনজয় করো, আমরা অনেক দিন পরে বেরোলাম। দেখো রাস্তাটা, দেখো রাস্তায় কিন্তু বেশ ভালোই জ্যাম আছে, প্রচুর গাড়ি অপোজিট সাইড দিয়ে আসছে, রাস্তাটা বেশ ভালোই জ্যাম আছে। তো আমরা এখন যাচ্ছি ধোসার দোকানে, আমরা এর আগেও ধোসা খেয়েছি ওই দোকানটা থেকে, ওটা হচ্ছে রাসবিহারীর ওখানে দোকানটা, আমি দেখাবো। চলো এখন আমরা পাটুলি ঝিলপা থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। তো অনেক দিন বাইরে বেরোনো হয় না, তো আজকে বিকেলটা ফ্রি আছি, মনে হলো একটুখানি কোথাও বেরিয়ে আসি। আর ছেলেটারও আজকে পড়া নেই অতটা, তো আজকে ওই জন্য বিকেলে বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথে শেয়ার করছি তাই বিকেলটা, আর তোমরা ব্লগটাকে এনজয় করতে থাকো। আমরাও যাচ্ছি দেখো রাস্তা দিয়ে। তো দেখো এবারে আমরা প্রায় পৌঁছে গেছি, এই যে সিগনালে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই জ্যাম আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো বেরোনো হয় না বিকেলে, তো আজকে ফ্রি টাইমে বেরিয়ে পড়লাম। আসলে বাড়িতে অনেক কাজ থাকে বিকেলবেলা হলেও, সকালে তো প্রচুর কাজ, বিকেলেও অনেক কাজ থাকে। এই দেখো আমরা এখন পৌঁছে গেছি ধোসার দোকানে। স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এটা সেরকম বড়সড় কোনো দোকান নয়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একদম ছোটোখাটো দোকান হলেও এতে এত সুন্দর ধোসা বানায় না, ধোসার ভিতরে বাদাম দেয়, নারকেল কুচি দেয়, অনেক কিছুই দেয়। আর যতবার ইচ্ছা এখানে ধোসার যে সম্বার বা ডাল যতবার ইচ্ছা নেওয়া যায়। দেখো নর্থ অ্যান্ড সাউথ এই দোকানটার নাম, একদম ছোট্ট খাট্ট দোকান এটা, যেটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে, বেশি সময় পর্যন্ত খোলা থাকে না, সারাদিন খোলা থাকে। এই যে দেখো আমাদের অর্ডার দেওয়া ধোসা এসে গেছে, এই সাদা চাটনি আর সাম্বারের সাথে ওরা পরিবেশন করেছে। তবে চাটনি সাম্বার যতবার ইচ্ছা নেওয়া যায়। প্রথম ধোসাটা ছেলে অর্ডার দিয়েছে, ও ওটাই খাবে। এখানে বসার কোনো সেরকম ব্যবস্থা নেই, একটা টেবিল পাতা আছে, চেয়ার আছে, মানে বেঞ্চ টাইপের আছে। দেখো আমাদের দুটো ধোসা চলে এসছে, তিনটে চলে এসছে, তিনটে ধোসা তিনজনে অর্ডার দিয়েছিলাম। ছেলে তো খুব এনজয় করে খায় এটা, ও ধোসা খেতে এমনি পছন্দ করে, কোনো জায়গাতে গেলে আগে বলে আমি ধোসাই খাবো, তো খুব ভালোবাসে ও ধোসা খেতে। আর এখানে সত্যি বানায় খুব সুন্দর, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন জায়গাটায়, ঠিক রাসবিহারীর সারদন এভিনিউতে। আর রাসবিহারীর এখানে দেখো পাশে একটা ব্যাংক আছে, আমি দেখাবো একটু পরে। ও ধোসাটা খাচ্ছে, সাদা সাম্বারটা খাচ্ছে, দেখো ওর খুব ভালো লেগেছে, অনেক টেস্টি করে এরা বানায়, মানে পুরো জিভে পুরো জল চলে আসছে। ওই যে ভিতরে আলু দেখাচ্ছে, ওই নারকেল কুচি আছে, বাদাম দেওয়া আছে। তো ও খেয়ে নিক আর তারপরে আমরাও খেয়ে নেব। আর দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে ব্যাংক অফ ইন্ডিয়া আছে রাসবিহারীর, এই ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই এই দোকানটা, নর্থ অ্যান্ড সাউথ, এটা এই ধোসার দোকান, এটা সারদান এভিনিউতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে শেয়ার করো, লাইক দিও, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে অবশ্যই থেকো আমার চ্যানেলে। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।